আর্জেন্টিনা তাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনের প্রথম ম্যাচে ইকুয়েডরকে 1-0 গোলে হারিয়েছে। আর এই একটি মাত্র গোলই এসেছে লিওনেল মেসির দুর্দান্ত ফ্রিকিক থেকে। এবং পরে 89 মিনিটের মাথায় লিওনেল মেসি পায়ে হালকা চোট পান এবং ইঞ্জুরিতে আক্রান্ত হন। তখন লিওনেল স্কলোনি তাকে মাঠ থেকে উঠিয়ে নেয়। পরবর্তীতে অনেক গণমাধ্যম থেকে এরকম একটা নিউজ বেরিয়েছিল যে বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনের দ্বিতীয় ম্যাচটি খেলবেন না মেসি। তার কারণ হিসেবে জানিয়েছিল তার শরীর অবস্থা ভালো নেই, ফিটনেস ঠিকঠাক নেই, আর এর কারণ হচ্ছে ইন্টার মিয়ামির হয়ে একটানা অনেকগুলো ম্যাচ খেলে আবার ট্রাভেল করে আর্জেন্টিনায় আসায় লিওনেল মেসির শারীরিক অবস্থা ভালো নেই। কিন্তু এরকমটি আসলে কিচ্ছু নয়, আমরা লাস্ট যে তথ্য পেয়েছি তার মতে লিওনেল মেসি সম্পূর্ণরূপে ঠিক আছেন এবং তিনি স্বাচ্ছন্দ্যে আর্জেন্টিনার টিম আন্ডার-23 এর খেলাটি উপভোগ করেছেন। তো এখন আমরা এটা বলতেই পারি বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে মাঠে নামবেন লিওনেল মেসি, কিন্তু শুরুর একাদশে খেলবেন কি না সে নিয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি। প্রথম একাদশে না নামলেও 50 মিনিটের পর সাব হিসাবে মাঠে নামবেন, এটা এক ধরনের নিশ্চিতভাবে বলা যায়। তো যাই হোক, লিওনেল মেসি খেলছেন সেটাই সবচেয়ে বড় কথা। এবং তার পাশাপাশি ডিমারিয়াকে আগের ম্যাচে সাব হিসাবে খেলানো হয়েছিল, শুরুর একাদশে রাখা হয়নি। তো এই ম্যাচেও কি ডিমারিয়া সাব হিসাবে খেলবে? লিওনেল মেসি যদি না খেলে তো তার জায়গায় হোক বা রাইট উইঙ্গারে হোক ডিমারিয়াকে একটা পজিশন দিতে হবে। লিওনেল মেসি না থাকলে দলের ব্যালেন্স রক্ষা করার জন্য হলেও ডিমারিয়াকে শুরুর একাদশে রাখতে হবে। তো শুরুর একাদশে ডিমারিয়া থাকবে এটা অনেকটা নিশ্চিত। ডিমারিয়ার সাথে হয়তো এটাকে দেখা দিতে পারে জুনিয়র আলভারেজকে। লাউতারো মার্টিনেজকে সুযোগ দিয়েছিল কিন্তু লাউতারো মার্টিনেজ ক্লাবে ভালো পারফরমেন্স করলেও ন্যাশনাল টিমে এসে আবারও ব্যর্থতায় পরিচয় দিলেন। তো এই জায়গায় জুনিয়র আলভারেজকে মার্টিনেজের জায়গায় একটা সুযোগ দিয়ে দেখা যেতে পারে। আর এই দুইটা পরিবর্তনই হয়তো আর্জেন্টিনা শুরুর একাদশে আসবে। তো দর্শক, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পরবর্তীতে এরকম আরও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।